আচ্ছা, চার চারটি অসুরের সামনে পড়াশুনো শিখেও রুখে দাঁড়ানো যায়? শাস্তি হবে ওদের, কি লাভ? আজ একটা অসুর যাবে, কাল আরো চারটে আসবে, কেউ হয়তো চ্যালেঞ্জ হিসেবে নেবে। জানো তো, গুণীজনেরা বলে সাবস্ক্রাইব করলে পুণ্যি হয়। এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে দাও তো, আর বেল বাটনেও প্রেস করো। কিন্তু ওয়েলকাম টু খিচুড়ি ব্লগ। এইমাত্র আমি ভিডিওটা এডিটিং করে উঠলাম, মানে আগের দিনের ভিডিওটা আবার আমি অন করছি, এই কারণে আমি আজকে এডিটিং করতে করতে যেটা করেছি সেটা হচ্ছে একটা বড় কাজ করেছি, চিকেনটা রান্না করেছি। মানে সত্যি আমি দুদিন আগে তোমাদের এই রেসিপিটা দেখেছি, দুদিন না তিন চার দিন আগে, তবে এত ইজি না, মানে আমি ওই জন্য ওটা বলার জন্য আমি অন করলাম আরও ক্যামেরাটা। এত ইজি প্রসেসে আমি ওই যে সমস্ত গোটা মশলা দিয়ে করছি, আর এটা এত ভালো হচ্ছে খেতে। আজকে অবশ্য ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি দিয়েছি, সত্যি এত ভালো হচ্ছে প্রত্যেকবার খেতে। আজকেও আমি অলরেডি টেস্ট করে দেখেছি, কারণ একটু এদিক ওদিক করলে আমি আগে টেস্ট করে দেখিনি, মানে আমি অত রিস্ক নিই না যে পরেই খাওয়া হবে, আর তারপরে নুনের জন্য আমাকে না টেস্ট করে দেখতেই হয় মাঝে মাঝে। তো ওইটা এত ভালো হচ্ছে, আমি আর মানে আমি এই তো বলছি এডিটিং করতে করতে জাস্ট বসিয়ে রেখে আমি চলে গেছি, মাঝখানে এসে নেড়ে দিয়েছি, ফোড়নগুলো দিয়ে চিকেন চাপিয়ে চলে গেছি। এইবার আমি রুটি করব। রুটিটা আমার খুব কমই করা হয়, বেশ অনেকদিন পরেই রুটি হচ্ছে। কারণ কি বলো তো, এই দেখো এইখানে হচ্ছে আমার আটা মাখার জায়গা আর রুটি বেলার জায়গা, এখানটাই বেলবো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে। তারপরে এই ঘুরে গিয়ে এইদিকে এইটা হচ্ছে আমার ওভেনটা, এখানে হচ্ছে আমি রুটি সেঁকবো। মানে ওদিক থেকে ঘুরে আমাকে আসতে হবে এদিকে। একে তো এমনিতেই আমার রুটি বানাতে এমন কিছু ভালো লাগে না, তারপরে আবার এদিক ওদিক এদিক ওদিক করতে করতে ওভেনটা আজকে পরিষ্কার নেই, মানে এখনও পরিষ্কার হয়নি। অবভিয়াসলি রাত হয়েছে, সারাদিনের সমস্ত কিছু রয়েছে, এবার খাওয়া দাওয়া করে ক্লিন করব, তো এই সমস্ত কারণে হয় না। তারপরে এইখানে আমার প্রেশার কুকারটা রাখা, মানে এইখানে যে একটুখানি জায়গা সেই জায়গাটা আবার প্রেশার কুকার, তো মানে ওই জন্য রুটিটা যতটা সম্ভব কম। এত ঘুরে ঘুরে রুটি করাচ্ছে, থাক বাবা ভাত খেয়ে নি এরকমই হয়, মাঝে মাঝে পরোটা খেয়ে নি, তার চেয়ে লুচিও মনে হয় সোজা, কারণ রুটি করতে গেলে আমার দুটো ওভেন লাগে। তো ওদিক এদিক সেদিক করতে করতে হয়ে গেল। গুড মর্নিং। কালকে রাতে তো রুটি মাংস খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর আজকে সকালে সেই রুটি এখনো বেঁচে আছে, মানে তিনটে বেঁচে আছে, এগুলো দিয়েই ব্রেকফাস্ট করব। যদিও এই রুটি, এই বাসি রুটি আমার একদম ভালো লাগে না, যদিও এটাকে ঠিক বাসি বলা যায় না, মানে রাতেই করেছি আবার সকালে, জেনারেলি সকালে করে রাতে আমরা বাসি বলি না, কিন্তু মানে এতক্ষণ হয়ে গেলে আমার রুটিটা ভালো লাগে না, মানে আমি এইভাবে রুটি খেলে আমি ফ্রেশ ছাড়া খেতে পারি না। তো এরকম রুটি থাকলে আমি যেটা করি সেটাই তোমাদের আজকে দেখাবো, মানে খুব সিম্পল একটা এগ রোল টাইপের। এবার একটু পেঁয়াজ, আদা,
আর একটু কাঁচা লঙ্কা। আর অল্প টমেটো সস, একটু বেশি হয়ে গেল। আর একটু নুন। আমাদের ব্রেকফাস্ট রেডি। দাও, কোথায় গেল? কে বানাচ্ছে মোমো? পাপা বানাচ্ছে না তুমি বানাচ্ছো? প্রবল আপত্তি আমি বানাচ্ছি। কারে বসাচ্ছো? ওকে বসানোর ট্রাই করছে অনেকক্ষণ ধরে। তো পাপার সাথে খেলো, পাপা হেল্প করবে তো তোমাকে একটু। মোমো তোমাকে পাপা হেল্প করবে। পেরেছি। তুমি কি নিয়েছো? ও এটা তোমাকে দিল আর নিজে কি নিল? আজ ট্রি নিয়ে নিল, দেখেছো? ক্রিসমাস ট্রি এটা? এটা কি হলো? ক্রিসমাস ট্রির মাথায় কি স্টার বসিয়েছে? স্টার? সেই মেয়েটা চলে গেল একটা অন্য পৃথিবীতে, একটা অন্য সমাজে। সেই মেয়েটা মুক্তি পেল একটা জঘন্য পৃথিবী থেকে, একটা জঘন্য সমাজ থেকে। যদিও যাওয়ার পথটা, আর যদিও আত্মহত্যা করতো আমরা বলতাম ছি, আর যদিও বেঁচে থাকতো আমরা বলতাম নিজের পায়ে দাঁড়াও, নারীবাদী হও, নয়তো লাভ কি? আমরা বলতাম পড়াশুনো শেখো, রুখে দাঁড়াও। আচ্ছা, চার চারটে অসুরের সামনে পড়াশুনো শিখেও রুখে দাঁড়ানো যায়? শাস্তি হবে ওদের, কি লাভ? আজ একটা অসুর যাবে, কাল আরো চারটে আসবে। কেউ হয়তো চ্যালেঞ্জ হিসেবে নেবে, কেউ হয়তো নিজেকে হিরো ভাববে, ঠিক যেমন সিনেমায় জেল হওয়াটা খুব নর্মাল। বিশেষ করে হিরো হতে গেলে তারাও তো জানে আমরা সিনেমা দেখতে একটু বেশি ভালোবাসি, বাস্তবের থেকে অনেকটা বেশি। তো যাই হোক, আজকে দুপুরবেলা বসে বসে এটা লিখলাম, কারণ অনেকদিন ধরেই তো নিউজটা কানে আসছে। আমার এই ধরনের নিউজগুলো খুব একটা শুনতে ভালো লাগে না, তো তাই যেন সেভাবে মানে নিউজটা ইউটিউবে চালিয়ে শোনা বা কোনো একটা জায়গায় চালিয়ে শোনা সেটা হয়নি, সেটা করিনি। তবে পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছি, যেহেতু অনেক নিউজ আসছে, অনেক লেখালেখি আসছে, খুব মানে এটার তো সবাই আমরা জানি যে ঘটনাটা ঘটেছে উত্তরপ্রদেশে। এটা নিয়ে সত্যি বলার মতো কিছু নেই, আর এটা খুব মানে এখন যেন এটা কয়েক মাস পরপর, মানে সত্যি বলছি যে কোভিডটা যখন এলো না তখন আমার মনে হয়েছিল যে যাক বাবা, কারণ সবাই ঘরে থাকবে, এ ধরনের ঘটনাগুলো আর ঘটবে না। মানে অনেক ঘটনা ঘটবে, তার মধ্যে এগুলো হয়তো ঘটবে না, কিন্তু সবার পক্ষে তো ঘরে থাকা সম্ভব নয়। তো ম্যাক্সিমাম মানুষকেই বাইরে যেতে হয় তাদের রোজগারের জন্য, নয়তো খাবে কি? তো জবে থেকে আবার শুরু হলো বাইরে যাওয়া ঠাওয়া, আর এখন তো ওই লকডাউনের ব্যাপারটাও নেই, সবাই অলমোস্ট বাইরে যাচ্ছে, তো আবার শুরু হয়ে গেল এই সমস্ত ঘটনা। খুব খারাপ লাগলো, খুব খারাপ লাগছে, মানে যখনই আমি ইউটিউব দেখছি বা কোনো একটা ফেসবুকে দেখছি আর ওইরকম একটা নিউজ সামনে আসছে না, মানে সত্যি মনে হচ্ছে যে এটা কি, এটা কোথায়? তো এইসব দেখেই আরো বিচ্ছির লাগছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবে, অন্য কিচ্ছু মনে হলে
কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। চলো টাটা।